তল্লাশি, রেশন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি, বসিরহাটে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি, বারিকের বিলাসবহুল বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আমরা দেখতে পাচ্ছি, বারিক বিশ্বাসের বিলাসবহুল বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ভেতরে রয়েছেন ইডি আধিকারিকরা, নাগারে চলছে তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার, সরাসরি বসিরহাট থেকে, বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়ির সামনে থেকে রয়েছেন তিনি। অর্ণব, বারিক বিশ্বাসের বাড়ির বাইরের ছবিটা দেখছিলাম, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন, ভেতরে কি চলছে এই মুহূর্তে? একবারই দেখো, বিষয়টা তোমাকে জানিয়ে রাখি, আব্দুল বারিক বিশ্বাসের এই যে বিলাসবহুল বাড়ি এবং ঠিক তার পিছনে থাকা যে মিলটি রয়েছে, এই দুটো মিলে, এই দুটো জায়গায় কিন্তু মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মোহন বলছিল আমাদের অপর প্রতিনিধি, যে নিউ টাউনের যে ফ্ল্যাটে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন, সেখানে গিয়ে তারা ফ্যামিলি মেম্বারদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং আব্দুল বারিক বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে মনোভাব, সেই মনোভাবটা যদি দেখা যায়, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বারবার কিন্তু তার পরিবারের লোকেদের কাছ থেকে জানতে চাইছে যে আব্দুল বারিক বিশ্বাস কোথায়। তার কারণ আব্দুল বারিক বিশ্বাস যেটা তার পরিবার জানাচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরে তাদের সাথে ডিট্যাচ রয়েছেন, তিনি কোনো রকম কন্ট্যাক্ট করেন না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আব্দুল বারিক বিশ্বাসের যারা ফ্যামিলি মেম্বাররা রয়েছে তাদের ফোন থেকে কিন্তু তাকে কন্ট্যাক্ট করবার জন্য চেষ্টা করছেন। এবং আব্দুল বারিক বিশ্বাসকে যে কোনো প্রকারে তারা কিন্তু জেরার সম্মুখীন করতে চান। তার কারণ যেটা তারা মনে করছেন, আব্দুল বারিক বিশ্বাস এমন একজন ব্যক্তি যার মাধ্যমে এই শঙ্করাড্য, এই বাকিবুর রহমান এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক এরা যে মানি লন্ডারিংটা করিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই আব্দুল বারিক বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আব্দুল বারিক বিশ্বাসের এই যে বাড়ি, এই বাড়ি ছাড়াও যে তার নিউ টাউনের যে ফ্ল্যাট, এই দুটো যে ভেনিউতে যে সার্চ অপারেশন কন্ডাক্ট হচ্ছে, সেই সার্চ অপারেশনের কিন্তু মূল বিষয়টাই হচ্ছে ফরেন মানি লন্ডারিং এর ক্ষেত্রে কি কি ভাবে আব্দুল বারিক বিশ্বাস এই তিনজন ব্যক্তি অর্থাৎ বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আড্ড এদেরকে হেল্প করেছিলেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আব্দুল বারিক বিশ্বাস সিআইডির হাতে অ্যারেস্ট হয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পান, কিন্তু যেটা তার পরিবার জানাচ্ছেন যে তিনি পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ রাখেননি, তিনি কোথাও একটা চলে গেছেন। যদি তিনি চলে গিয়ে থাকেন তাহলে তিনি কোথায় গেছেন সেইটা সম্বন্ধে কিন্তু জানতে চাইছেন ইডির আধিকারিকরা। কিন্তু পরিবারের যে বয়ান, সেই বয়ানে কিন্তু সন্তুষ্ট নয়, সেই জন্যই কিন্তু তারা ইতিমধ্যেই তারা পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদের ফোন থেকে কিন্তু আব্দুল বারিক বিশ্বাসকে ট্রাই করছেন, যদিও এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করা যায়নি। এবং অন্যদিকে যেমনটা মোহন জানালো, আব্দুল বারিক বিশ্বাসের যে অন্যান্য অফিসগুলো রয়েছে সেগুলোরও কিন্তু খোঁজ চালাচ্ছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই জন্যই কিন্তু তার ছেলেকে তারা সাথে নিয়ে বেরিয়েছে। অর্থাৎ আব্দুল বারিক বিশ্বাস, তার সাথে এই যে পিডিএস স্ক্যাম, তার কিন্তু একটা যোগাযোগ রয়েছে, সেই যোগসূত্রটা ধরেই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বিশাখা, ধন্যবাদ। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় ভোর রাত থেকে ইডির হানা বিভিন্ন জায়গায়, সেটা দেগঙ্গা, বসিরহাট, কৈখালী, রাজারহাট, ভাঙর, সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, কোথাও 8 ঘন্টা, কোথাও তারও বেশি বা কোথাও তার কিছু কম, এখনো পর্যন্ত তল্লাশি চলছে ইডির। এবং জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কোথাও ভাঙরের কারখানা, কাইজার আহমেদের ভাইয়ের কারখানায় ইডির তল্লাশি, আবার কোথাও দেখতে পাচ্ছি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে তল্লাশি, আবার বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি। এভাবেই আমরা দেখতে পাচ্ছি ইডির যেভাবে সকাল থেকে তৎপরতা। আর এই নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা এবং তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন, শুনুন। উল্লসিত আমরা ভোট লুট যারা করেছে, যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া। এই তদন্তের নামে দীর্ঘমেয়াদী একটা প্রহসন চলছে, আমরা দেখছি এই তদন্তের নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা বা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার প্রচেষ্টা চলছে। অন্যদিকে
এই দুর্নীতির সাথে বিজেপির কোনো নেতারা যুক্ত থাকলেও তাদের কেশাগ্রহে স্পর্শ করছে না। ইডির কনভিকশন রেট আমরা জানি 0.46%, 200 কেসের মধ্যে একটা কেসে সুরাহা করতে পারেন। আমরা চাই তদন্ত নিরপেক্ষভাবে হোক, দোষীরা চিহ্নিত হোক, নিশ্চিত করে শাস্তি পাক, কিন্তু তদন্তের নিরপেক্ষতা বজায় থাক। সারা দেশ জুড়ে আজকে ইডি এবং সিবিআই নিজেদেরকে বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠন হিসেবে প্রমাণিত করে ফেলেছে, তাই এই সমস্ত তদন্তকারী সংস্থার উপর দেশে রাজারহাট কৈখালীতেও ইডির তল্লাশি, রাজারহাট কৈখালীতেও ইডির তল্লাশি, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশিতে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়িতে তল্লাশি। আমরা একবার রাজারহাটের পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহন। আনন্দমোহন, জানতে চাইবো যে এই মুহূর্তে কোথায় রয়েছেন ইডি আধিকারিকরা এবং কত ঘন্টা ধরে সেখানে তল্লাশি চলছে? বারিক বিশ্বাসের কোন বাড়িতে কোথায় রয়েছে ইডি আধিকারিকরা? একেবারে বিশাখাপত্তনমে বলে দিই যে সকাল 6 আগেই কিন্তু ইডি আধিকারিকরা আজকে রাজারহাট ডিরোজিও কলেজের পাশে যে আবাসন রয়েছে সেই আবাসনে তারা কিন্তু হানা দিয়েছেন। ইতিমধ্যেই সেখানে কিন্তু প্রায় 7 ঘন্টা বেশি সময় ধরে এই তল্লাশি অভিযান চলছে। আমি তোমায় দেখাবো যে এই যে গাড়ি, তুমি এই আবাসনের তলায় যে গাড়ি দেখতে পাচ্ছ সেটা মার্সিডিজ গাড়ি। এখানে কিন্তু ইডি তল্লাশি, এখানেও কিন্তু ইডি তল্লাশি অভিযান চালিয়েছে গাড়ির মধ্যে, সেখান থেকেও কিন্তু তারা নথি সংগ্রহ করেছে। পাশেই কিন্তু রয়েছে ফরচুনার গাড়িটি, সেখানেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। যদিও ইতিমধ্যে যেটা আমরা শুনতে পাচ্ছি যে বারিক বিশ্বাসের ছেলে তাকে কিন্তু নিয়ে ইডি ইতিমধ্যেই তারা কিন্তু বেরিয়েছে, এবং যেটা হচ্ছে যে তারা এখান থেকে যে নথিগুলো উদ্ধার হয়েছিল বা বিভিন্ন যে তদন্ত চলছে সবার কাছে কোঅর্ডিনেশন করেই কিন্তু আজকে এই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেন্ট্রাল ফোর্সের সাথে নিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন, এবং ইতিমধ্যে এখান থেকে যে নথিগুলো রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছেন, স্টেটমেন্ট খতিয়ে দেখছেন। এবং যেটা সূত্র অর্থাৎ যে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, তার সাথে শঙ্কর আড্ড, এই সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু যে আজকে যে তথ্য উঠে এসেছিল তার ভিত্তিতে কিন্তু আজকে এই তল্লাশি অভিযান চলছে রাজারহাটে, বাকি যে রাজারহাটে যে রয়েছে বারিক বিশ্বাসের ফ্ল্যাট সেখানে। এবং এখানে একটা ফ্ল্যাট, তিনি 5th ফ্লোরে থাকছেন, 4th ফ্লোর তার যে কর্মীরা থাকে সেই ফ্ল্যাটেও কিন্তু তার ইডি আধিকার। তবে তার রাজারহাটের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রাজারহাট কৈখালীতে বারিক বিশ্বাসের বাড়ি, এবং সেই বাড়ির সামনে যে গ্যারেজ রয়েছে, গ্যারেজে একাধিক সেখানে গাড়ি রয়েছে, বিলাসবহুল গাড়ি, সেগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। সেখানেও ইডির অফিসাররা তারা দেখছেন কী কী রয়েছে গাড়ির ভেতরে। একদিকে এই এতগুলো জায়গা, তার পাশাপাশি বসিরহাট, প্রায় সকাল থেকে ইডির হানা, ইডি অফিসাররা বিভিন্ন জায়গায় গিয়ে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে রেশন দুর্নীতি কাণ্ডে তারা এই ভোর রাত থেকে যেভাবে ইডির হানা দেখতে পাচ্ছি, দেগঙ্গার রাইস মিলেও ইডির হানা, দেগঙ্গার রাইস মিলেও ইডির হানা। রাইস মিল ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, ঘিরে রাখা হয়েছে রাইস মিল লাগোয়া একটি বাড়িও। বাড়িটি বাকিবুর রহমানের আত্মীয়ের, বাড়ির নিচেই তৃণমূলের দলীয় কার্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দেগঙ্গা থেকে আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, এই মুহূর্তে কতক্ষণ চলছে ইডির হানা এবং এখন কি পরিস্থিতি? দেখো, প্রায় 8 ঘন্টা হতে যায় এই মুহূর্তে, এখনো পর্যন্ত ইডির যে তল্লাশি অভিযান সেটা কিন্তু এই মুহূর্তে জারি রয়েছে। তবে বিশাখা, আরও একটা কথা, যে এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই যে বিশাল বাড়ি, বিশাল রাইস মিল, সেটা কিন্তু প্রায় বলা যেতে পারে 20 কাঠা জমির ওপর তৈরি। এবং যে ছবিটা এই মুহূর্তে তোমাকে দেখাবো, একদিকে মুকুলের বাড়ি এবং তার ভাই বিদেশের বাড়ি, অন্যদিকে অর্থাৎ দুদিকে দুটি বাড়ি। একটুখানি পিছনে এসে যদি দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, তুমি দেখতে পাচ্ছ এই পুরো যে জায়গা তুমি দেখতে পাচ্ছ, প্রথমে একটি বাড়ি রয়েছে, বাড়ির পাশে রয়েছে একটি বাগান, বাগানের পাশে মাঝে রয়েছে রাইস মিল, যেটা পিজি হাইটেক রাইস মিল, এবং তার পাশে আরও একটি বাড়ি। গত 5.5 ঘন্টা ধরে অর্থাৎ 5:55 থেকে শুরু করে প্রায় 5.5 ঘন্টা ধরে একদিকে এই বাড়িতে, এই মুকুলের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। তারই সঙ্গে কিছুক্ষণ আগেই তার আরও একটি বাড়ি, অর্থাৎ এই একেবারে এই জমি লাগোয়াই আরেকটি বাড়ি রয়েছে, রাইস মিলের যে গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু এই বাড়িতে প্রবেশ করা যায়, সেই বাড়িতেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ একাধারে এই দুটি বাড়ির সঙ্গে রাইস মিল, তিনটে জায়গাতেই কিন্তু তল্লাশি চলছে, এবং
দুটো বাড়ি থেকে সমস্ত নথি, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে নথি, এই মিলের সংক্রান্ত যে নথি, সেই সমস্ত নথি এই মুহূর্তে বাজেয়াপ্ত করছেন বা দেখছেন। তার কারণ একাধারে এই মুকুল এবং যে বিদেশ, অর্থাৎ যে আনিসুর রহমান, যিনি এই দেগঙ্গা ব্লক নাম্বার ১ যিনি একেবারে যিনি সেই ছবিটা দেখতে পাচ্ছি, এই বাড়ি আমরা বলছি বটে, তবে কুড়ি কাঠা জমির ওপর এই রাজ্যে ইডির হানা একাধিক জায়গায়। রেশন দুর্নীতিকাণ্ডে ভাঙড়েও ইডির হানা, ভাঙড়ের একটি কারখানায় ইডির তল্লাশি, ভাঙড়ের তৃণমূল নেতার ভাইয়ের কারখানায় ইডির তল্লাশি, জাহাঙ্গীরের কারখানায় ইডির তল্লাশি, ভাঙড়ে একটি কারখানায় ইডির তল্লাশি, তৃণমূল নেতার ভাইয়ের কারখানায় ইডির তল্লাশি। ভাঙড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সরাসরি। রঞ্জিত, এই মুহূর্তে ইডি কোথায় রয়েছে? ইডির হানা এই মুহূর্তে কি ভাঙড়ে কোন কোন জায়গায় চলছে, কি জানা যাচ্ছে? একদমই তোমাকে জানাবো যে ভাঙড়ের যে জাউলগাছি এলাকা, সেই জাউলগাছি এলাকায় একযোগে দুটি মিলে ইডি আধিকারিকরা তল্লাশি করছে, একটি রাইস মিল, একটি আটা মিল, এবং দুটি মিলে ইডি আধিকারিকরা তল্লাশি করছে। তোমাকে সেই চিত্র দেখাবো, তুমি দেখতে পাচ্ছ আমরা সেই আটা মিলের সামনে রয়েছি, এবং এখানে ইডি আধিকারিকরা যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা এসেছেন এবং তারা তল্লাশি করছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, এই যে জাহাঙ্গীর আলম যে নামটি উঠে আসছে, সেই জাহাঙ্গীর আলম তিনি কিন্তু স্পষ্ট বক্তব্য রাখছেন। তিনি বলছেন যে 2021 সাল পর্যন্ত তিনি 10% তিনি শেয়ারে ছিলেন এবং 90% বাকি যাদের নাম উঠে আছে তাদের শেয়ারে ছিলেন। তবে 2021 সাল পর্যন্ত তার এই এই যে মিল, সেই মিলে তিনি কি শেয়ারে ছিল, তারপরে তার কোনো শেয়ার ছিল না, তিনি বিক্রি করে দিয়েছেন, তারপরেও তার নাম উঠে আসছে, তিনি কিন্তু এমনটাই অভিযোগ করছে। তবে তোমাকে জানাবো যে ভোর 5টা থেকে ইডি আধিকারিকরা এই যে জাগুলগাছি এলাকা, সেই জাগুলগাছি এলাকা দুটি মিলে একযোগে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। আমরা সেই ছবি দেখতেই পাচ্ছি। রঞ্জিত, আমাদের সঙ্গে থাকো আরও একবার। আমরা দর্শকদের জানিয়ে রাখি, একাধিক জায়গায় সকাল থেকে আমরা ইডির হানা দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে ভাঙড়েও ইডির হানা, একটি কারখানায় ইডির তল্লাশি, তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের কারখানায় তল্লাশি, কাইজারের ভাই জাহাঙ্গীরের কারখানায় ইডি। এই জাহাঙ্গীর সম্পর্কে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছে। রঞ্জিত, এই কারখানায় ইডির যে তল্লাশি, কারখানা কি বন্ধ ছিল যখন সেখানে ইডি অফিসাররা গেলেন, তখন সেখানে কারা কারা উপস্থিত ছিলেন, এখনো পর্যন্ত সেখানকার ছবিটা ঠিক কি? তবে যে ভোর 5টা ইডি আধিকারিকরা যখন আসে তখন কারা কারা ছিল, তবে এখন সেটা স্পষ্ট জানা যায়নি। তবে ইডি আধিকারিকরা তারা ভিতরে ঢুকে যায় কারখানার বা এই মিলের মধ্যে, এবং সেখানে ঢুকে গিয়ে তারা দরজা বন্ধ করে দেয়, ভিতরেই তল্লাশি চলছে, তবে বাইরে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। এখানকার পুলিশ আধিকারিকরা রয়েছে, তারা সেখানে মানে জানাবো যে এই যে দুটি মিল, সেই দুটি মিলে ইডি আধিকারিকরা তারা তল্লাশি করছে। রঞ্জিত, আমাদের সঙ্গে থাকো।